খড়দহ পাতুলিয়ায় আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে জনসচেতনতামূলক কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য সরকারের তরফ থেকে 2012 সালে সূচনা করা হয় পথ দুর্ঘটনার হার কমাতে সেভ ড্রাইভ সেভ লাইফ, যে কর্মসূচির ফলে ইতিমধ্যেই ভালো ফল পাওয়া গিয়েছে। সেই কারণে বছরের শেষ সময়ে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পুলিশ কমিশনারেটকে দায়িত্ব দেওয়া হয়েছে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করতে। তেমনভাবেই সরকারি নির্দেশিকা অনুযায়ী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রহরা থানা ও সোদপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে বড়দিনের দিন আয়োজিত হল জনসচেতনতামূলক কর্মসূচি। এদিনের কর্মসূচি থেকে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করে তাদের সচেতন করা হয় পথ নিরাপত্তা বিষয়ে। এর মধ্যে বেশিরভাগ মহিলাদের তাদের শিশুদের নিয়ে রাস্তায় চলন্ত গাড়ি থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এবং সঠিকভাবে রাস্তার দিক থেকে হাঁটতে নানা পরামর্শ দেওয়া হয়। এই সমগ্র সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোলা এসিপি শান্তব্রত চন্দ, রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুদ্যুতি মজুমদার, সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক হিতুলাল দাস, ট্রাফিক পুলিশ অফিসার রাধেশ্যাম মাইতি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা। সেইভাবে আপনাদের বাচ্চাদের কিন্তু একদম হাত ধরে রাস্তা দিয়ে শক্ত করে চলতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা ক্রস করে যাচ্ছে এবং গাড়িগুলোর তো সেটা বোঝা সম্ভবপর হয় না। বাইক চলে কি চার চাকা যে সমস্ত গাড়ি চলে কি ছোটোখাটো গাড়ি চলে, বাচ্চারা চট করে দেখবেন হাত ছাড়িয়ে বেরিয়ে চলে যেতে পারে বা দৌড়ে চলে গেলো এদিকে, কোথাও একটা কিছু দেখলো, হয়তো লজেন্সের দোকান দেখলো, এভাবে চলে গেলো। আমার মাথাটাকে বাঁচানো আপনাদের সামনে এই কারণে এটা বারবার বলা, যেহেতু এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে এবং হাই স্পিডে গাড়ি যেতে, তো সেইখানে কিন্তু আপনাদের সেইভাবে গাড়ি চালাতে হবে। এখন শীতকালের দিন আছে, যারা মোটর সাইকেল চালান তারা আস্তে আস্তে গাড়ি চালাবেন। যেমন রাত্রেবেলায় যখন আমরা গাড়ি চালাই দেখতে পাই যে সাইকেল কিন্তু দৃশ্যমান হয় না, হঠাৎ যখন আমরা গাড়ি চালাতে যাই তখন সাইকেলের পাশ থেকে সাইকেলে সত্তর ট্রাফিক গার্ডের অফিসার মাইকি বাবু এবং যারা অন্যান্য যারা এখানে বিশিষ্ট জলফেরা, আমরা যে কারণে আমাদের বড় বাবু এবং আইসি মানে বাবারা এবং এসিপি সাহেব এসেছেন। এবছর আমাদের 100টা যদি নিচে আনতে পারি তাহলেও আমরা 30টা পরিবারকে বাঁচাতে পারলাম, এইটা আমাদের কামনা। যাই হোক, আপনারা খুব সাবধানভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন আর হেলমেট, যারা মোটর সাইকেল চালান তারা অন্তত হেলমেটটা ভালো করবেন, যদি হেলমেটটা থাকে। এই ভরপট্টির ভিতরে হয়েছে একটি 7-8 বছরের একটি বাচ্চা, আন্দাজ মতো সেইভাবে তো চালায় না, তো পেছনে যেমন এইটা ঘটনাটা ঘটলো যে পেছনের চাকায় লেগেছে, সে তো ড্রাইভার ভাবছে সে টপকে গেছে বাচ্চাগুলোকে, কিন্তু সে যে পেছনে পড়ে গেল সে তো দেখতেও পেলো না, বাচ্চাটার উপর দিয়ে চাকা চলে গেল। তো এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই কারণে অ্যাকচুয়ালি আমাদের আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্প। আপনারা বাচ্চা, এবং আরেকটা জিনিস আমি একটু বলি, বাচ্চাদেরকে নিয়ে যখন আপনারা হাঁটবেন রাস্তা দিয়ে, আপনারা কিন্তু বাচ্চাদেরকে, আপনারা তো হাঁটবেন সবসময় লেফট সাইড দিয়ে, এটা বাম দিক দিয়েই হচ্ছে নিয়ম হাঁটা, এবং বাচ্চাদেরকে আমি অনেকেই হাত ধরে নিয়ে যাচ্ছি কিন্তু এটা ঠিক নয়, আপনারা সাইডে থাকতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। বাঙালিয়ানা খাবার বাঙালি গাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।